আর আমার মার মুখটা দেখো, মানে চোখে জল, মানে চিতল মাছের মুইঠা করা যাবে না, কারণ মাছগুলো মুইঠা করতে গেলে আরো অনেক বড় মাছ লাগে। ওকে দেখো কি রকম ফাজিল জিন। হে এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু রিংটুমু ক্রিয়েশন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভীষণ ভালো আছি। আজ হলো গিয়ে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বাজছে ঠিক সকাল 9:30। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। সকাল সকাল গাছের তিনটে ফুল ফুটেছিল, দরজাটা খুলে যখন দেখলাম না গাছে এত সুন্দর তিনটে ফুল ফুটেছে, কি ভালো লেগেছে। একটা অরেঞ্জ কালারের জবা ফুল ফুটেছিল আর তিনটে রেড কালারের জবা ফুল। রোজই ফোটে, কিন্তু অরেঞ্জ কালারের জবা ফুলটা আজ প্রথম ফোটেনি, অনেকদিন আগে ফুটতো, কিন্তু বাড়িতে আসার পরে আমি যতদিন রয়েছি তার মধ্যে আজকে দেখলাম ফুটেছে ফুলটা। তো আজ রাখি পূর্ণিমার পূর্ণিমাও এখনো শেষ হয়নি, আর কাল না অনেকেই দেখেছি রাখি পরায়নি, কি ভদ্রাকাল না কি একটা বেশ চলছিল, তার জন্য রাখি পরায়নি। যদি আমার রাখি পরানোর কেউই নেই, আমার তার জন্য রাখি পরানোও হয় না কাউকে। তো মা আমার দিদির ছেলেটাকে রাখি পরায়, কিন্তু ওই ভদ্রাকালের জন্য রাখি পরাতে পারিনি, তার জন্য কালে অনেকেই রাখি পরেনি, আজ সেটা পালন করছে। সকাল সকাল স্নান স্নান করে পুজো দিয়ে একটু বসেছি জল খেতে। তবে মানে আজই আমার এই বাড়িতে শেষ দিন, মানে প্রায় সোমবার, মানে গত সোমবার এসেছিলাম, আজ সোমবার গিয়ে বৃহস্পতিবার চলে এসেছি, মানে প্রায় 10-12 দিনের উপর হয়ে গেছে বাড়িতে আছি। আজ মনে হয় আমায় চলে যেতে হবে, আর বাড়িতে যাওয়ার কারণও আছে, মানে বিশেষ কিছু কারণ আছে শ্বশুর বাড়িতে যাওয়ার, সেটা তোমাদেরকে বলছি। মায়ের কাছে থাকলে কি মার হাতে হাতে একটু একটু কাজ করে দিলে মারও সুবিধা হয় আর আমারও ভালো লাগে। হয়তো বললামই মার শরীরটা খুব একটা সুবিধার না, কিন্তু সেটা কি আর সবাই বোঝে? এই কথাটা কেন বললাম, তোমরা হয়তো সবাই ভাববে যে সেটা কি সবাই বোঝে। হয়তো তোমরা যারা আমার মতন এরকম একটা মাত্র কন্যা সন্তান বা যাদের দুটো মাত্র মেয়ে ছেলে নেই বাড়িতে, তারা হয়তো সে ব্যাপারটা বুঝতে পারবে। যাই হোক, অত ক্লিয়ার হবে তো আর সব কিছু বলে বোঝানো যায় না, যতই হোক এটা সোশ্যাল মিডিয়া। সকালবেলা একটু চা করে নিয়েছি আমার আর মার জন্য, তো 2 কাপ জল বসিয়ে চা করে নিয়েছি, আর 2 কাপ জল বসিয়েছি। এবার তখন তো আমি জানি না মাকে যে তেল মালিশ করতে আসবে, আর যদিও দেরি হয়ে গেছে যে তখন আসবে, এবার তারপর 2 কাপ বসিয়েছি, তো বাধ্য হয়ে ওই 2 কাপের মধ্যেই 2-3 জন ভাগাভাগি করে খেয়ে নিলাম। বলে না যদি হয় সুজন তেঁতুল পাতায় 9 জন, ওরকম অবস্থা আমার, আবার বসাবো চা। এর থেকে ভালো আর আমারও চা খুব একটা যে পছন্দ তা না, সকালবেলা খেতে হয়, মা খায়, আমি তার জন্য মার সাথে খাই। এই যে সকালবেলা মাকে একটু সামনে চাটা আগিয়ে দিতে পারি না, এটাও মনে হয় নিজের কাছে, কারণ কি বলতো, বিয়ে হয়ে চলে যাওয়ার পর সেরকমভাবে কোনো দায়িত্ব কর্তব্যই তো পালন করতে পারি না, শুধু যখন এই আসি 2-1 দিনের জন্য তখনই সেটুকু যা পারি পালন করতে। যদি মা সুস্থ হতো তাহলে হয়তো এরকম কথা আমি বলতাম না, আমার মাটা সত্যি অসুস্থ, মানে সবসময় অসুস্থ অসুস্থ বলি না, কারণ মাকে যখন জিজ্ঞাসা করবে না যে কেমন আছে, যতই অসুস্থ হোক কখনো বলবে না যে মা অসুস্থ আছে, এক গাল হাসি দিয়ে বলবে মা ভালো আছে। যাই হোক, সেসব কথা আর কি বলবো, দুঃখের কথা। দেখো আজ একটা ভীষণ ভালো রেসিপি রান্না করবে, মাই রান্না করবে, আমি শুধু একটু আগিয়ে আগিয়ে দেবো। সেই রান্নাটা এই প্রথম ফার্স্ট খাচ্ছি, যদিও তোমরা আমার টাইটেল দেখে কিছু একটা আন্দাজ করতে পারছো, আর তোমরা যারা এখনও মানে বুঝতে পারোনি এটা কী মাছ, তারা প্লিজ আমায় কমেন্ট করে জানাও তো কী মাছ, যদি আমি বলেই দিচ্ছি তোমাদেরকে। ফার্স্ট টাইম খাচ্ছি, কোনো দিন খাইনি এই মাছ, কারণ আর এই মাছের মুইঠা হয়, চিতল মাছের মুইঠা গরম ভাতে দুইটা একদম ফেমাস গান, তোমরা সবাই জানো। কিন্তু চিতল মাছের মুইঠা করা যাবে না, কারণ মাছগুলো মুইঠা করতে গেলে আরও অনেক বড় মাছ লাগে, তো সেই মাছগুলো যথেষ্টই বড় ছিল মাছটা, কিন্তু সে মুইঠা করেনি। মা বলছে ফার্স্ট যখন রান্না করছি আগে একটু কালিয়া করে নিই, চিতল মাছের কালিয়া করবো। তো কীভাবে করছি রেসিপিটা তোমরা অবশ্যই দেখো, আর কারা কারা চিতল মাছ খেয়েছো আমায় প্লিজ কমেন্ট করে জানিও, আর কীভাবে কীভাবে খেয়েছো সেটাও জানিও। যদি চিতল মাছের মুইঠা খেয়ে থাকো সেটাও কিন্তু আমায় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর চিতল মাছ রান্না কীভাবে করছে কালিয়াটা দেখো, সবার প্রথমে মাছগুলোকে ভেজে নিল, ভেজে নেওয়ার পরে তেলটাকে, সর্ষের তেলটাকে ভালো করে গরম করে তার মধ্যে পেঁয়াজ,
যেটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবে। তারপর যেমন মশলা দেয় আদা বাটা, লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা এমনভাবে কষাবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। যদিও এটা মায়ের রেসিপি, আমি জাস্ট তোমাদেরকে মা কীভাবে করছে সেটা জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি। আর তারপর জল ঢেলে দেবে পরিমাণ মতো, দিয়ে হালকা উপরে গরম মশলা দিয়ে দেবে, গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে। যতক্ষণ না একদম গ্রেভিটা হয়ে আসবে ততক্ষণ তো চলো দেখি কিরকম আসলো গ্রেভির কালারটা। তোমরা দেখো জাস্ট মাছের ঝোলের কালারটা, আহ কি দারুণ এসছে, কিন্তু জানি না খেতে কেমন এই মাছ। তো চলো দুপুরবেলা যখন খাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কেমন খেতে। আর তোমরা যারা খেয়েছো তারা তো নিশ্চয়ই জানো চিতল মাছ খেতে কিরকম। তো নেক্সট যেদিন আনবো সেদিন ইচ্ছা আছে মুইঠা করব, মার কাছে থেকেই করব, এছাড়া অন্য কোথাও থেকে সেটা হবেও না, আর সেই সাহসটুকু আমি কুলাতে পারবো না যে এরকম মাছ এনে অন্যরকম মানে এক্সপিরিয়েন্স করব। তো রান্নাবান্না হয়ে যাওয়ার পরে এখানে একটু বসেছি মাকে নেল পলিশ পরিয়ে দিতে। মা যতই অসুস্থ হোক, যতই মা বলুক যে আমার শরীর ভালো লাগছে না, কিন্তু মাকে সাজাতে আর মাকে নিয়ে ঘুরতে আমাদেরও যেমন ভালো লাগে মারও ঠিক সেরকমটাই ভালো লাগে। আর তোমাদের এক একটা কমেন্ট আমাকে এত সুন্দর মোটিভেশান দেয় তা মানে ধারণার বাইরে। এই যে আমি আগের দিন বলেছিলাম আমি ভিডিও করতে পারবো না, তার কারণটা আমি তোমাদেরকে বলছি, তার আগে দেখো আমি নিজের একটু স্কিন কেয়ার করে নিই। তো বাড়িতে যেদিন এসেছিলাম সেদিন তোমরা আমার মুখের অবস্থা দেখেছিলে, একদম ট্যান পরে পুরো মুখ কালো হয়ে গেছিলো। মার কাছে 10-12 দিন থেকে মুখের একদম হুলিয়াই চেঞ্জ হয়ে গেছে, মা বলছে পুরো চোখের নিচে কালো কালি পরে খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো মুখের। তো মায়ের এই ফেসিয়াল মাস্ক মানে ভীষণ উপকার দেয়। তো তোমাদেরকে বলছি, আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম, তো তোমরা আমায় কমেন্ট করে বলেছিলে যে কি মাখলে অবশ্যই জানিও। তো এটা হচ্ছে কি মুসুর ডাল বাটা, একদম মানে ঘরে যে তোমাদের ঘরোয়া উপকরণ দিয়েই মুখের ট্যান একদম রিমুভ হয়ে যাবে, কোনো পার্লারের ট্রিটমেন্টের আর প্রয়োজন হবে না। তো এটা হচ্ছে কি তোমাদেরকে বললাম মুসুর ডাল ওভারনাইট ভিজিয়ে রাখবে, অল্প একটুখানি নিয়ে একটা বাটিতে করে সারা রাত ভিজিয়ে রাখবে, তারপর সকালবেলা সেটাকে মিক্সচারে বাটো বা তোমরা শিল নোড়ায় বাটো, বেটে মুখে লাগিয়ে রাখবে। তোমরা চাইলে কাঁচা বাদামও এর সাথে ভিজিয়ে রাখতে পারো, সেটাও ভীষণ উপকার দেবে। তবে আমার ঘরে যেহেতু কাঁচা বাদাম ছিল না তার জন্য আমি শুধুই মুসুর ডাল বেটে লাগিয়েছি। কদিন লাগানোতে তোমরা আমার হাত ঘাড় পিঠ মুখের অবস্থা আশা করি দেখতে পারছো, আর 10 দিন আগের ভিডিও দেখলে তোমরা আমাকে বুঝতে পারবে যে কীরকম অবস্থা ছিল আমার মুখের। তো দেখো পুরো মুখ একদম ফ্রেশ হয়ে গেছে আর স্কিন খুব পরিমাণে স্মুথ হয়ে যায় একদম। তোমরা অবশ্যই লাগাতে পারো, ভীষণ উপকারী একটা ফেস মাস্ক, অবশ্যই লাগিও। আর লাগিয়ে যদি কোনো উপকার পাও আমায় কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। তারপর দেখো আমার চুলটা কেটে আমি যা ভীষণ উপকার পেয়েছি তার কারণটা হচ্ছে গিয়ে আগে যখন চুল আঁচড়াতাম এরকম গাদা গাদা চুল উঠতো মাথা থেকে, আর এখন চুল আঁচড়ানোর পর তোমরা নিজেরাই দেখো হাতে গুনে হয়তো 2-3টে চুল উঠবে, মানে চুল তো উঠবেই 2-3টে চুল, এটা ন্যাচারাল উঠবেই সে যতই আমি যাই প্রোডাক্ট ইউজ করি না কেন। কিন্তু আগে মাথায় চিরুনি দিতে পারতাম না, পুরো চিরুনি ভরে যেত চুলে, এখন দেখো পুরো হাতে গুনে 2 চুল উঠেছে। সত্যি চুলটা কেটে ভীষণ উপরে, তোমরা পিছনটা দেখতে পাচ্ছ চুলটা অনেকটাই ছোটো হয়ে গেছে, কিন্তু কেটে আমি স্যাটিসফাইড, মানে মা বলছে ছাড়ার পর এখন বেশ ভালো লাগছে। তারপর দেখো এখানে দুপুরবেলা গরম ভাতে চিতল মাছের কালিয়া, দুপুরবেলা আমি আর মা বেড়ে নিয়েছি, বাবা তো ডিউটিতে রাত্রিবেলা এসে বাবা খাবে। তো চলো আমি আর মা দুপুরবেলা খেয়ে নিই, অনেকদিন মানে আবার মিস করবো মাকে, এরকম দুপুরবেলা দুজন মিলে বসে খেতে পারবো না, কারণ না তোমাদেরকে বললাম আজ হয়তো আমার শ্বশুরবাড়ি চলে যেতে হবে। তার কারণ হচ্ছে আমার ছোটো ননদের 2 ছেলে আসবে রাত্রিবেলা, তো তারা মাথা খারাপ করে দিয়েছে মামি তোমাকে বাড়ি আসতেই হবে, তারা আমি যে না গেলে তাদের ভালো লাগবে না নাকি বাড়িতে, শুধুমাত্র তাদের জন্যই যাওয়া, মার এই অসুস্থ শরীর ফেলে আমার বাড়ি যেতে একদমই মন চাইছে না, কিন্তু যেতে হবে বাধ্য, শ্বশুর বাড়িতে তো যেতেই হবে যেমন করেই হোক না কেন। তারপর খেতে বসে চিতল মাছ খাওয়ার আমি ঠিক মানে সাহস পাচ্ছি না, মাকে বলছি মা তুমি আগে খাও দেখো কিরকম লাগে খেতে, তারপর আমি খাবো। তো মা নিজে খুঁটে আবার আমায় একটু খাইয়ে দিল, খেয়ে সত্যি ভীষণ ভালো লাগলো,
তোমরা অবশ্যই খেও আর কমেন্ট করে জানিও। তারপরে যে বললাম শ্বশুরবাড়ি চলে যেতে হবে, তো এখন বাবা ডিউটি থেকে এসে আমায় দিয়ে আসবে। এখন ঘড়িতে প্রায় রাত 9টা মতো বাজে। দেখো বাড়ি থেকে নিয়ে আসি একটা ব্যাগ, কিন্তু বাড়ি থেকে যখন যাই আমার হাতে মানে 4-5টা ব্যাগ এমনিই হয়ে যায়। কি করে যে এতগুলো ব্যাগ হয়ে যায় নিজেই বুঝতে পারি না। আর আমার মার মুখটা দেখো মানে চোখে জল, মানে এখনও যখন বাড়ি থেকে চলে আসি তখনও মুখটা এরকম করে রাখে, কান্না করে, কতটা কষ্ট পায় সেটা শুধুমাত্র একটা মা বাবাই জানে। যে একটা মেয়ে যখন বাড়ি থেকে চলে যায় না তাদের মনের ভিতর কতটা কষ্ট হতে থাকে। আমার মনেও ঠিক ততটাই কষ্ট, কিন্তু কখনো বুঝতে দিই না মা বাবাকে, কেননা মা বাবাকে বুঝতে দিলে তারাও কষ্ট পাবে, তাই বুঝতে দিই না। কিন্তু এটা যদি সব শ্বশুরবাড়ির লোকরা বোঝে যে একটা যাদের কন্যা সন্তান থাকে সেই তখন তাদের মা বাবার কাছে একটু কদিন থাকলে হয়তো তাদের কোনো অসুবিধা হয় না, কিন্তু আমাদের অনেকটা সুবিধা হয়। সেটা যদি সবাই বোঝে তাহলে হয়তো এই দিনটা আমাদের আর দেখতে হয় না। যাই হোক, মাকে টাটা বলে চলে যাই, চোখে এক জল নিয়ে যেতে তো হবেই। তো বাইরে বেরিয়েছি কিন্তু কারেন্ট নেই, পুরো বাইরে অন্ধকার। দেখো এখানে টোটো চলে এসছে, কারণ কারেন্ট নেই, অন্ধকার, তার মধ্যে এতগুলো ব্যাগ। তো বাবাকে বললাম বাবা সাইকেল করে যাবো না, চলো টোটো করেই যাই। টোটো ডেকে নিয়েছে বাবা, টোটোতে উঠেছি আর বাড়ি নেমে গেছি। মানে আমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ির ডিস্টেন্স হার্ডলি 3 মিনিট, এতটাই কাছাকাছি বাড়ি। তো চলেও এসছি বাড়িতে, তারপর বাবা আমাকে রেখে চলে যাচ্ছে। মা বাবার মনে যে কতটা কষ্ট সেটা শুধুমাত্র বললাম না, আমরাই জানি আর মা বাবাই জানে। চলো বাড়ি চলে এসেছি। এবার বাড়ির তো ঘরের পরিস্থিতি যা, ঘরে এসে আমার যা মাথা গরম হয়ে গেছে। এই যে একটা আমার মানি প্ল্যান্ট গাছ আছে, গাছটার মধ্যে একটুকু জল নেই, পুরো ফাঁকা গাছ, আর গাছের পাতাগুলো পুরো হলুদ হয়ে গেছে। দেখো বাইরে বেরিয়ে, বাইরে কতগুলো গাছ আছে আমার, সেই গাছগুলোতে এক ফোঁটা জল নেই, পুরো শুকনো হয়ে আছে গাছগুলো। দেখে এত কষ্ট লাগছিল, মানে মাথা গরমের থেকে বেশি কষ্ট লাগছিল, যে নিজের জিনিস যদি নিজে না যত্ন রাখা হয় না তাহলে তো সেই জিনিসের যত্ন কেউ করবে না। দেখো গাছগুলো, তারপর দেখো ওই বললাম না আমার ননদের দুটো ছেলে এসছে, তো তাদেরকে নিয়ে এসছি আবার একটু পাশে, আমার বাড়ির পাশে একদম ঝুলোনারী জিনকে দেখো কীরকম ফাজিল জিন। তারপর ওদের এখন ব্রেক টাইম, তারা মা ঘুরে বেড়াচ্ছে, চাণক্য মোবাইল ঘাঁটছে, ভগৎ সিং গোপ ঠিক করছে, আর এখানে বড় বউ আছে, এরা বসে গল্প করছে। তবে বাড়ি চলে এসেছি, বেশিক্ষণ থাকিনি, ওই ওই একটুখানি ঝুলনটা ঘুরে ওদেরকে নিয়ে ঝুলন ঘুরিয়ে নিয়ে চলে এসেছি বাড়ি। তো ঘরে এসে তো এটা আমার জানোই, ঘরে এসে আমি এক বিছানা চাদরে কোনোদিনই শুতে পারবো না, যেহেতু এতদিন ঘরে ছিলাম না। এই বিছানার চাদর, বালিশের কভার সব খুলে, এগুলো কালকে কাচবো, এখন সব খুলে রেখে ফ্রেশ চাদর বালিশের কভার সব পেতে তারপরে রাত্রে ঘুমাবো। এখন ঘড়িতে তাও প্রায় 10:30 মতো বেজেই গেছে। তো আজকে আর ভিডিওটা বেশি বাড়ালাম না, এটুকুই রাখলাম। কাল থেকে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগে নতুনভাবে। তো আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা কেউ কমেন্ট করতে ভুলে যেও না, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো।